বুধবার রাতের অন্ধকারে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বোরহাটে একটি মিষ্টির দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, ওই দিন গভীর রাতে একদল দুষ্কৃতী দোকানে তালা ভেঙে দোকানে প্রবেশ করে নগদ টাকা সহ দুটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে বিষয়টি চোখে আসে। তিনি আরও জানান, দোকানের সিসিটিভিগুলি সচল থাকলেও দুষ্কৃতীদের সুকৌশলে সেগুলি বিকল করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। কেটে সিসিটিভি বন্ধ করে কিছু টাকা ছিল আর দুটো মোবাইল ছিল, সেগুলো চুরি করে নিয়ে গেছে। আর অন্য কিছু না, এই কাউন্টারটা তুলেছে, কিছু টাকা পয়সা ছিল আর দুটো মোবাইল নিয়ে গেছে, আর কিছু নিয়ে গেছে। কেমন কি আনুমানিক গেছে? 15,000 মতন হবে আর দুটো মোবাইল ছিল। আচ্ছা, একটা পুরনো আর একটা নতুন স্যামসাং এর ট্যাব। কি মনে হচ্ছে টেকনিক্যাল ব্যাপারটা কিছু জানে মনে হচ্ছে? সিসি ক্যামেরা যেহেতু সিসিটিভি অফ করেছে, এত করেছে তো নিশ্চয়ই জানবে। বাইরে সিসিটিভিটাতে আপনার প্লাস্টিক জড়িয়েছে, সব কাউন্টারগুলো তুলেছে, এত ভালো হয়, এত বড় আপনার মার্বেল লাগা পাথরগুলোকে তুলে যদি ওঠে না, এগুলো পুরো একদম চেটানো থাকে। আর ভেতরে ঢুকেছে কি করে? গেটটা কেটে কাটা পড়ে আছে, তালাটা একটা ওধারে পড়ে আছে। কি কি গেছে মনে হচ্ছে? দোকানে ক্যাশ থাকেই, মেনলি মোবাইল কালকে পরশু দিন কেনা হয়েছিল, একটা নতুন মোবাইল একটা, সেটা গেছে, আরেকটা পুরনো মোবাইল গেছে, আর টাকা পয়সা কিছু গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।